জীবনে ফ্রি বলে কিছু হয় না, সব একটা কিছু টাকা দিয়েই হয়, আর কি করো। ভানু উঠছিল, বাদামগুলো বড্ড বাজে খেয়েছে। এরকম বাদাম খেয়েছি আমরা, একটা ক্লে খুলে দেখাই মা, ধর একটু একটা ক্লে খুলে দেখাই। লুডা খুলছি, না না দেখো অল্প একটুখানি দেখাই। ওরে বাবা, ওরে বাবা রে, এই দেখো কি সুন্দর না। এগুলো কিনে দেখবে মা, এগুলো আঠা তো, দেখো যেভাবে জয়েন্ট করে এরকম পিঙ্ক কালার দিয়ে, এই দেখো এরকম করলাম তো, দেখো আর কিন্তু হচ্ছে না, এরকম ভাবে করতে হবে। এই দেখো শুধু ছিঁড়ে যাবে, খুব নরম, তোমরা ধরলেই বুঝতে পারবে। এমনি তো বুঝতেও পারছ যে আটার মতো নরম, আটার থেকেও খুবই নরম, আটার থেকে খুব হালকা। তোমরা এটা কিনতে পারো, মার স্কুলে সবাই নিয়ে আসে, তা আমি আর না নিয়ে গেলে হয়। আর মাম্মা তো বললো কি নিবি কি নিবি, তারপরে এই দেখো এগুলো চট কাটতে খুব ভালো লাগে আমার। বন্ধুদের একটা কবিতা শোনো। কবিতা, মাছ রেঙে গেছে ডালে একলা বসে আছে, মনে হয় মাছ পাহারা দেয় ওই নীল পুকুরের কাছে, মা ঠোঁট বড় তার মাল ধরতে ও যে বেজায় বোকাশে নয় চালাক চতুর, চিনতে যে ভুল করো। আরেকটা আরেকটা কি বলি, আরে কি বলি, ভুল গেছ সব তো মানের। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা টু এ ছিল, ভুল গেই মা, তো ভুল গেই, ভুল করো তুমি। বাজারে সবাই জানে আমি নাচ করি, তাই না মা? নাচুনি পরি সারাদিন নাচতে থাকি উইদাউট মিউজিক, নাচতে খুব ভালো লাগে না? ম্যাম বলেছে, আমাদের যে হেড ম্যাম, সে ম্যামটা বলেছে তুমি যেটা পছন্দ করো, যেটাই ভালো পারো সেইটাই তে বেশি করে মন দিতে হবে। পড়াশোনা তো তুমি ভালোই পারো, সেটাতেও মন দাও, তার সঙ্গে নাচ গান এতেও মন দিতে হবে। তাই কোন দিদি ভাই বলেছে? বটি ভাই। তোমার কোনটা ভালো লাগে? কোনটা কি করতে ভালো লাগে? পড়াশোনা, গান, নাচ সব থেকে ফেভারিট আমার এগুলো। ড্রয়িং ভালো লাগে না? হ্যাঁ ড্রয়িং তো ফেভারিট। তো কোনটা, বৃষ্টি পড়লে বাইরে কি করব কি করব ভাবতে ভাবতে কিন্তু আমরা কি করি জানো, দাঁড়া আমি এই দুটো না আমি একটা মিক্সড করে কালার করেছি, এই যে ব্লু আর এই পিঙ্ক কালার, সেটা আমি নিয়ে আসি। গেল এবার এটা কি শক্ত হয়ে গেছে যে শক্ত হবে তো, বের করার কি দরকার? এইগুলো এভাবে ফুল বানিয়ে কোনো জায়গায় লাগালে জানো মা, ওইগুলো শক্ত হয়ে যায়, তাহলে আমরা খুব সুন্দর করে অনেক জিনিস বানাতে পারবো। বাহ, এগুলো তুমি ছবিও বানাতে পারবে মা। হাসি, আমার আমার দেয়ালে কিছু লাগানো যাবে না। ওরে বাবা, দেয়ালকে খুব ভালোবাসে মা। মিনটা খুব কথা, ওই এসে কার কি ফুল যেতে হয় না, দিক্কত নেই। আমি টেনে খুলে দেবো মা। কেন টেনে খুলে দেবে বাবা? আইসক্রিমের মতো দেখো। এই হ্যাঁ তো আইসক্রিম খা। নাম 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 আমার দাদা খেয়ে নিয়েছিল,